কেমন সেলে কেমন লাভ হয়? আলহামদুলিল্লাহ, আপনার 10-15 হাজার টাকা, এখন গরম তো এভাবে সেল হয়। আমরা সবসময় এখানে এসে এই ভাইয়ের হাতে আমরা এই পিঠা গুলো খাই। আজকে বিরতে ভাইয়ের কাছে জানবো যে এখানে কি কি পিঠা তৈরি করা হয়। আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছেন। ভাই আপনার এখানে কি কি ধরনের পিঠা তৈরি করেন? ভাই আমাদের এখানে আসলে কি আপনার যেটা ইন্ডিয়ান বলে ডোসা, বাংলা বলে চাপটি, চাপটি তৈরি হয়। এবং আপনার ডোসা কি ডিম চাপটি বলা হয়? ডিম চাপটি কি কি তৈরি করেছেন? এখানে কি কি দিয়েছেন? এটা তো তৈরি হচ্ছে, এটা পিঠা আপনি আছে ডিম, তারপরে হলো ডাল, কাঁচা মরিচ, ধনা পাতা, পেঁয়াজ, তারপরে চাইলে গুঁড়া, চালের গুঁড়া রয়েছে। এবং হলে আপনার ডিম চাপটি হয়, এবং তেলের পিঠা হয়, আর হলে চিতই পিঠা হয়, এবং ডিম চিতই পিঠা হয়। কোনটা কেমন দাম? ডিম পিঠা হয় এটা পার পিস 10 টাকা, প্রতিটা এটাও 10 টাকা। আচ্ছা, এটাও 10 টাকা। ডিম চাপটি আপনার 30 টাকা, মানে ডিম দিয়ে তৈরি করে দিলে দাম বেশি পড়বে। ডিম দিয়ে তৈরি হয় ডিম চাপটি 30 টাকা, এবং ডিম পিঠাও 30 টাকা হয়। ডিম পিঠাও 30 টাকা। আপনি সবসময় এখানে কি বসেন? আমি এই নবাবপুর 122 এমএমপি মার্কেটের সামনে, এবং অপোজিটে ডাচবাংলা ব্যাংক, ডাচবাংলার সামনে, ডাচবাংলা ব্যাংকের সামনে আসলি আপনারা এখানে পাবেন। সকাল 6টা হইতে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকাল 3টা হতে রাত 10টা পর্যন্ত পাবেন এখানে। সবসময় সবসময় কি একই প্রোডাক্ট বিক্রি করেন? হ্যাঁ, এখানে সবসময় একই আইটেম হয়, আবার শীতকালে চেঞ্জ হয় অন্য অন্য আইটেম, এবং অন্য অন্য পিঠা জাতীয় অর্ডার হয়, যেমন পাটিসাপটা ও গুলি পিঠা অর্ডার দিলে আমরা এগুলো সেল দিই, বানাই দিই। রমজানের ভিতরে অন্য আইটেম, রমজানের ভিতরে, হ্যাঁ রমজানের ভিতরে ইফতারের আইটেম, অন্য অন্য আইটেম আপনি যাই যাবেন তাই পাবেন। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা যখন নবপুরে আসবেন বাবাকে কিন্তু পেয়ে যাবেন। দেখেন এটা ডাচবাংলা ব্যাংকের সাথে, উনি সামনে বসে সবসময় এখানে বসেন আর এখানে আমরা সবসময় 12 মাস বসি। আচ্ছা, এবং আপনার সবসময় পাবেন আর কি। আজকে বিরুদ্ধে জানতে চাচ্ছে যে এগুলো যে তৈরি করেছেন, মানে এখানে এগুলো কেমন, মানে সেল কেমন হয়? দর্শক দূর দেশে বলতেন যে আসলে যারা আলহামদুলিল্লাহ আমাদের উৎসাহ পায় আর কি সেল। আলহামদুলিল্লাহ আমাদের এখানে রমাপুরে যত পিঠা দোকান আছে সবচেয়ে আমাদের আশা করি অনেক ভালো হয়। আপনার প্রতিদিন 50 কেজি, 55 কেজি, 60 কেজি মাল বিক্রি হয়। হ্যাঁ, প্রতি 50 কেজি, 60 কেজি বিক্রি হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি এগুলো একটা মেশিন তৈরি করেছেন, মানে এটা কুকার বা এই আইটেম চুলা কি কিনতে পাওয়া যায় না তৈরি করতে? না না না, আসলে কি এটা কোনো মার্কেটে নাই, যদিও এটা আমাদের বিভাগ দিয়ে এবং জ্ঞান দিয়ে, মানে আমরা প্রায় অনেকদিন ধরে, 15 দিন ধরে এটা ই করে, তারপর আমরা এগুলা যে দেখতে পাওয়া যায় আমরা তৈরি করছি নিজের বিভাগ দিয়ে আর কি, খাটাইয়া গাড়ির ভিতরে আবার আমরা তৈরি করছি আর কি। আর এটা কিন্তু একটা গাড়ি, মানে এটা দিবে আপনারা বিক্রি হওয়া শেষে চলে যান? হ্যাঁ, এটা বিক্রি হওয়া অন টাইম, যেমন এই বিক্রি করছি এখন আবার রাতে সম্পূর্ণ গুছাই নিয়ে যাবো, আবার এখানে আইসা বিক্রি করে আবার চলে যাবো। এখানে যে ময়দাগুলো ইউজ করছি আমি নিজে, কিন্তু প্রতিদিন আপনার কাছ থেকে খাই এই ময়দাগুলো, যেগুলো ইউজ করছি এগুলো কেমন হয় ময়দাটাকে? এটা আলহামদুলিল্লাহ আমরা নয়াবাজার থেকে অরিজিনাল আটক চাইলে গুঁড়া কিনে আনি, আইনে তারপর আমরা নিজেরা ধুয়ে তারপর ভাঙ্গা করে গুঁড়া করে মাকে নিয়ে আসি, যাতে ভালো গুলো না থাকে। আমরা হ্যাঁ স্বাস্থ্য সম্মত, আমরা খুব মানে চেষ্টা করি ভালো খাওয়ার জন্য। আপনি চিতে পড়ে হয় 10 টাকা, আগে কিন্তু 5 টাকা ছিল, এখন 5 টাকা, এখন 5 টাকা ছিল, এখন সমস্ত দাম বাড়ার কারণে 10 টাকা রেখেছে। এই পিঠিগুলো কিন্তু চমৎকার, এগুলো যারা খান না তারা এসে খেতে পারেন। আর যেগুলো বলেছিলেন যে কেউ যদি এসে বলে যে এগুলো তৈরি করতে চায়, তাদেরকে দিতে উৎসাহ দিতে পারবেন কি? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, অবশ্যই পারবো, কেন আমি যখন চেষ্টা করছি নিশ্চয়ই আর এক ভাই করে খাক, আমি চেষ্টা করবো তার সে যেন করে খেতে পারে। আলহামদুলিল্লাহ ভালো লাগে। অর্ডার নেন কি বাবা, অর্ডার নেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপ অর্ডার, আপনার পার্সেল যত অর্ডার দেবে যতদূর হোক আমরা পার্সেল দিয়ে আসি, মানে বিভিন্ন জায়গায় দেয়, যেমন আপনার নসুন দি দেই, আবার রবনা পার্কে দেই, আবার আপনি গুলশান বনানি কি হবে না, আপনি কি অনলাইন মাধ্যমে আপনি ফোন নাম্বার আছে সবার কাছে, আপনি কার্ড দিয়ে দেই, নাম্বারটা বলে দেন তো দেখি, 0175406038। আপনারা ঢাকা শহরের ভিতরে যে যেখানে, হ্যাঁ যেখানে অর্ডার দিবে, কম হোক বেশি হোক, মোটামুটি 50-100 পিস অর্ডার করলে নরমালে 200 পিস, 200 পিস, যে 200 পিস অর্ডার দিলে আমরা পৌঁছে দিতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যারা আপনারা অনলাইনে ঢাকা দিতে চান তারা কিন্তু নিতে পারবেন, একদম চমৎকার রয়েছে। ধন্যবাদ মামা, ভালো থাকবেন। আর মামা কেমন সেল হয় বলতেন, যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে, যারা ব্যবসা করতে সেল কেমন হয়, তাই কেমন সেল হয়, কেমন লাভ হয়? আলহামদুলিল্লাহ আপনার 10-15 হাজার টাকা, এখন গরম তো এভাবে সেল হয়, আপনারা যখন নবপুরে আসবেন অবশ্যই মামাকে বলবেন ঢাকা এক্সওয়াইজেড চ্যানেল দাম জানতে ফেসবুক পেজ থেকে এসেছি। মামা দাম তো কম হবে না, কিন্তু ভালো একটা আপ্যায়ন করে দেবেন। অবশ্যই, আল্লাহ হাফেজ।